হস্তান্তর জটিলতায় ভুগছে গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। নির্মাণ ত্রুটির অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বুঝে নিচ্ছে না, আর নির্মাণ বাস্তবায়নকারী সংস্থা গণপূর্ত বিভাগ বিষয়টি অস্বীকার করছে। গোপালগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় 15 একর জায়গায় প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালের এপ্রিলে 143.99 কোটি টাকা ব্যয়ে তার মায়ের নামে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। অভিযোগ আছে, পরিচালক সাইফুদ্দিন আহমেদ নির্মাণ টুটির দোহাই দিয়ে নিজের সুবিধার জন্যই প্রতিষ্ঠানটি গ্রহণ করছেন না এবং নিয়ম বহির্ভূতভাবে তিনি সহ অনেকেই সেখানকার সরকারি আবাসন সুবিধা ভোগ করছেন। আমি এর ভিতরে থেকে যা হয় স্যারদের রান্না করি। একটা ফ্যামিলি একটা নার্স সোর্সে উঠেছে, ডাইরেক্টর স্যারের সাথে অনেক করি, তারপরে অনেক দূর বাসা। শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতালের নির্মাণ টুটির বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমি যখন চিঠি দিয়েছি এটা কিন্তু উনি আমাকে সরাসরি কোনো রিপ্লাই দেয়নি, কিন্তু আমি যখন ফিজিক্যালি গেছি উনি আমাকে বলছে যে নিব, বা আমি কেন নিব আমি আসলে পরে আসছি আমি তো জানি না। কোয়ার্টারে নিজেদের অবৈধ থাকার বিষয়টি এড়িয়ে পরিচালক বলেন, বরাদ্দ ছাড়া যারা ভবনগুলোতে অবস্থান করছে তাদেরকে দ্রুত নামিয়ে দেওয়া হবে। যেহেতু ত্রুটিগুলো এখনো ঠিক করা হয় নাই, বিধায়ক প্রকল্প পরিচালক মহোদয় বুঝে নেন, অ্যালটমেন্ট ছাড়া তো কেউ থাকার কথা না। যদি এরকম অ্যালটমেন্ট ছাড়া কেউ সাময়িকভাবে থাকে, সেটা যেই কোয়ার্টারই হোক, তাদেরকে নোটিশ দিয়ে আমরা একদিনের মধ্যেই আমার ওই অবস্থান থেকে তাদেরকে সরে যেতে বলা হবে। হাসপাতাল হস্তান্তর নিয়ে দুই পক্ষের চিঠি চালাচালি বন্ধ করে দ্রুত সমস্যার সমাধান করা হলে বাঁচবে রাজস্ব, বাড়বে চিকিৎসার মান, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।